জীবন একটা যাত্রা যেটা শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে আর তারপর বিভিন্ন অনুভূতি বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের অনিবার্যতার দিকে এগিয়ে যেতে হয়। যদিও এই অবিশ্বাস্য যাত্রার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু আমাদের বেশিরভাগই এটা উপভোগ করতে অক্ষম হই, কারণ আমাদের সামনে বাধা আসে আর তাই আমরা যেটা করতে চাই সেটা করতে পারি না। আমরা যেটা পরে করব ভেবে রেখে দিই, সেটা আর পরে কখনোই করা হয় না। উনার হাতে বেশি সময় নেই, ওনাকে পেনিসিলিন দিয়ে দাও আর প্রত্যেক আধ ঘন্টা পর পর খেয়াল রেখো। ঠিক আছে ডক্টর। হ্যালো রিচার্ড, রিচার্ড চোখ খোলো। তুমি, আমি আমি তোমাকে চিনি, আমি আমি তোমাকে আগে কোথাও দেখেছি। আমি তোমার ছোটবেলার তুমি, তুমি তখন 5 বছরের। ভয় পেও না, আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে এসেছি। অবাকে রিচার্ডের চোখ বড় বড় হয়ে গেল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ওটা তো আমার মা। ও কত ইয়ং লাগছে, আমি তো ভুলে গিয়েছিলাম মাকে কত সুন্দর দেখতে ছিল, আর ওটা ওটা আমি। হঠাৎ কেউ যেন দরজায় নক করল। আসি। উনি ছিলেন বাড়ির মালিক। আমি ভাড়া নিতে এসেছি, প্রায় 3 মাস হয়ে গেছে। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি না, হয় আমার ভাড়া দাও না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা কোনো দানছত্র নয়। আমি হাত জোর করছি, প্লিজ শুধু আর কয়েকটা দিন, আমি জোগাড় করে নেব। না না মানে না, চলে যাও এক্ষুনি। কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমি জানি না, চলে যাও। মা, তুমি আমাকে কত কষ্ট করে বড় করেছো, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছো, আমি চলো আমি তোমাকে আরো অনেক কিছু দেখাতে চাই। তুমি তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ, এসো আমার সাথে। রিচার্ড নিজেকে একটা পার্কে দেখতে পেল। আমি আমি এই জায়গাটা চিনি, এটা তো, দাঁড়াও, ওই তো আমি, ওখানে বাস্কেটবল খেলছি। ওয়াও, আমাকে দেখো, কত তরুণ, কত উত্তম, জীবন শক্তিতে ভরপুর। রিচার্ড সেখানে 9 বছর বয়সী নিজেকে দেখতে পেল, যে একই কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল। এইটা এইভাবে হয় বুঝি? আরে না, ও কাঁদছে। কারোর ওকে বলা উচিত যে এখানেই পৃথিবীর শেষ নয়, অনেক ভালো জিনিস অপেক্ষা করছে। কিন্তু কিন্তু আমার আফসোস হচ্ছে যে বাস্কেটবল খেলাটা আমি চালিয়ে যাইনি। চলো তোমাকে আরো অন্য কিছু দেখাই। কি? ওয়াও, আমার কলেজ, আর ওটা আমি, আমার আমার বন্ধুদের সাথে। মনে হচ্ছে যেন কতদিন আগেকার কথা, আবার মনে হচ্ছে যেন এই সেদিনের কথা। তোমাকে আজ ওর সঙ্গে কথা বলতেই হবে, ওকে তোমার অনুভূতি সম্পর্কে বলতেই হবে। আমি ঠিক জানি না, মানে, আরে চলেই যাও। ওটা দেবি, ও গড, আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। রিচার্ড এবার 18 বছর বয়সী নিজেকে ডেবিকে প্রপোজ করতে দেখল, কিন্তু সেখানেও সে ব্যর্থ হল। ও রিচার্ড, নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল, আমি খুব দুঃখিত, আমার এই কষ্টের কথা মনে পড়ছে না, কিন্তু আমি জানি অনেক ভালো কিছু অপেক্ষা করছে।
কিন্তু আমার আফসোস হচ্ছে যে আমি দেবীকে বলিনি যে আমি কোনো অন্যায় করিনি। আমাকে এভাবে অপমান করার কোনো কারণ ছিল না, আমি আমার অনুভূতি জানিয়েছিলাম। চলো, আমাদের আরো যেতে হবে। ও ঠিক আছে। পৃথিবীটা বড় অদ্ভুত, তাই না? কিছু বছর আগে আমি টেবির জন্য কাঁদছিলাম, আর এখন আমি আমার জীবনের ভালোবাসা এলিজাকে বিয়ে করছি। আমার এই অনুভূতির কথা মনে আছে, সম্পূর্ণতার অনুভূতি। দেখো আমাদের, আমরা কি খুশি। অবশ্যই। আমি দুঃখিত, কিন্তু উনি আর কোনোদিনও মা হতে পারবেন না। সরি। আমরা সেদিন খুব দুঃখিত ছিলাম, এলিজা আর আমি দুজনেই, কিন্তু যখন ও কষ্ট পাচ্ছিল তখন আমি অন্যরকম হয়ে গিয়েছিলাম। তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। আমি কোনো কথা শুনতে চাই না। আমার ওটা করা উচিত হয়নি, জানো। আমার আফসোস হয় যে আমাদের কোনো বাচ্চা হয়নি, কিন্তু এখন যখন আমি পিছনে ফিরে তাকাই তখন মনে হয় একটা দত্তক নিলেও হতো। চলো যাওয়া যাক। তুমি তুমি আমরা সবাই তুমি রিচার্ড, এখন চলো। রিচার্ড তার 50 বছরের নিজেকে একটা বৃদ্ধাশ্রমের সামনে দেখতে পেল। আমি খুব দুঃখিত মা, অন্য কোনো রাস্তা থাকলে ভালো হতো। প্লিজ বাচ্চা, আমি এখানে থাকতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমায় একদম বিরক্ত করব না। সেটা কথা নয় মা, তুমি জানো আমি আর এলিজা আমাদের কাজ নিয়ে কতটা ব্যস্ত। এটা খুবই অসম্ভব হয়ে উঠছে, আর তোমার দেখাশোনা করার কেউই নেই। এখানকার লোকেরা খুব ভালো, ওরা তোমার খুব ভালো করে দেখাশোনা করবে, তুমি খুব ভালো থাকবে। না বাচ্চা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে, তোমার খুশি আমার জন্য সবকিছু। সব সময় তাই ছিল, নিজের খেয়াল রেখো। আমি কি করছি? আমার মা, যে আমাকে জন্ম দিয়েছিল আর আমাকে ভালো জীবন দেওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করেছিল, তাকে দূরে সরিয়ে দিয়েছিলাম যখন আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল। এটা আমার জীবনের সব থেকে বড় আফসোস। এটা আমার করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। চলো আমাদের শেষ আরেকটা জায়গায় যেতে হবে। আমি দুঃখিত, উনি আর বেঁচে নেই। এলিজা, সারা জীবন ধরে ওকে দোষারোপ করেছি আমাকে সন্তান না দেওয়ার জন্য। আমার আফসোস হয় যে আমি ওকে বলিনি যে সেই মিস ক্যারেজে ওর কোনো দোষ ছিল না। আমার আফসোস হয় যে আমি ওকে কোনোদিনও বলিনি যে আমি ওকে কতটা ভালোবাসি, শেষবারের মতো না। তুমি তুমি আমি তোমাকে ঘুরিয়ে দেখাতে দেখাতে ক্লান্ত, এবার ফেরার সময়। যখন রিচার্ড আবার জেগে উঠল সে খুব কাঁদল, যেন তার সমস্ত জীবন, তার সব অতীত তার চোখের সামনে ভেসে উঠল। এ আমি কি করলাম? আমার কাছে আফসোস ছাড়ার কিছুই নেই। আমি সব ঠিক করতে পারলে খুশি হতাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়নি, তোমার কর্মকে ঠিক করার এখনো সময় রয়েছে। এই অল্প সময়েও তুমি চাইলে তুমি অনেক বড় কিছু করে উঠতে পারো। কি বলতে চাইছো তুমি? তোমার সমস্ত সম্পত্তি, তোমার জীবনের সবকিছু, যেগুলো তুমি ছেড়ে যাচ্ছ কার জন্য? তোমার আত্মীয়দের জন্য। তুমি সেগুলোকে অনেক ভালো কাজে লাগাতে পারো তোমার কর্মকে ঠিক করার জন্য। তোমার সমস্ত টাকা কোনো অনাথ আশ্রমকে দান করে দাও, অনাথ বাচ্চাদের বড় হওয়ার জন্য কাজে লাগাও, যাতে একদিন আর একজন রিচার্ড এভাবে শেষ না হয় যেভাবে তুমি হচ্ছ, আফসোস নিয়ে। সেই মুহূর্তে রিচার্ডের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল যে
তার অন্তরাত্মা তাকে কি বলতে চাইছে। আর তারপর রিচের ডক্টরকে একজন লয়ারকে ডেকে পাঠানোর জন্য বলল, আমি আমার উইল বানাতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে। রিচার্ড বলে দিল সে তার উইলে কি কি চায়, আর খুব তাড়াতাড়ি সেটা বানানো হয়ে গেল। আনন্দ অশ্রু তার গাল বেয়ে পড়তে লাগলো, আর সে খুশির সাথে উইলে সাইন করে দিল। ধন্যবাদ। না, আপনাকে ধন্যবাদ। আপনি একজন মহান ব্যক্তি। আপনি আপনার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য দান করে যাচ্ছেন। আমি আপনাকে স্যালুট জানাচ্ছি। ভগবান আপনার মঙ্গল করুক। এই বলে লয়াররা চলে গেলেন। রিচার্ডের চোখ বেয়ে জল গড়িয়ে এলো। সে তার পাশে দেখল তার অন্তরাত্মা তাকে দেখে হাসছে। ধন্যবাদ। আমার এখন খুব ভালো লাগছে। আমি এটা কেন আগে করিনি? এটাই ভুল কাজের সংশোধন। কারণ তুমি তখন আকাশে উঠছিলে, স্বার্থপরের মতো জীবন কাটাচ্ছিলে। তুমি ঠিক বলেছ, ধন্যবাদ। এখন আমার ভিতর থেকে খুব হালকা লাগছে। ভালো, তাহলে চলো ওরা যাক। আর সেই মুহূর্তে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ডাক্তার নার্সেরা দৌড়ে এলো, কিন্তু সে চলে গেছিল। রিচার্ড আর তার মা এবং তার স্ত্রী আবার মিলিত হলো। বলা যেতে পারে তারা তখন খুব খুশি। আর তারপর তারা খুব আনন্দের সঙ্গে একসাথে থাকতে লাগলো। ভেবো না এখানেই সবকিছু শেষ। হ্যাঁ, এটাই তাদের চিরন্তন যাত্রার শুরু।